এখন সেই দল বিএনপি নয়। বিএনপি যেমন 71 সালে শহীদ জিয়ার যুদ্ধ করেছে, আজকে আমরাও সেই যুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা বিএনপি শক্ত এবং কঠোর, কিন্তু তারা ভয় পাচ্ছে ক্ষমতা চলে যাবে, তারা ভয় পাচ্ছে নির্বাচন দিলে যে বিএনপি আবার আসবে, এর জন্য তারা নির্বাচন দিচ্ছে না, তারা জনগণকে ভয় পাচ্ছে। আমরা জনগণ আমাদেরকে ভালোবেসে বলেই আজকে জনগণ আমাদের সাথে আছে। আপনাদের কি বলবো ভাই, দেখতেই তো পারতেছেন, জনগণ যদি সাড়া না দেয় তাহলে আমরা এই মিছিল মিটিংকে আমরা কি দুই একজন করতেছি? আমরা শত শত লক্ষ লক্ষ জনগণ এবং আমাদের দলীয় ভাই বোনদের নিয়ে আমরা এই মিছিল মিটিং করছি। আমাদেরকে জনগণ সন্তুষ্ট পারবে, আমাদেরকে তারা সমর্থন জানাচ্ছে, কারণ আওয়ামী লীগ এখন কেউ দেখতে পারে না। যার ঘরে খাদ্য নেই, যার ঘরে চাকরি নেই, যার ঘরে এক মুঠো খাবার নেই, তারা কিভাবে আওয়ামী লীগকে, আমাদের উন্নয়নের প্রয়োজন নেই, আমাদের খেতে হবে, আমাদের বাঁচতে হবে, সেটাই আমাদের সবচেয়ে বড় উন্নয়ন। আমরা আমাদের নেতা, আমাদের আব্বাস ভাই মহাসচিব আমির খসরু তাদেরকে অনেক লোভ দেখাইছে, বলছে আপনাদেরকে আমরা মুক্ত করে দিব, আপনারা বের হয়ে যান। তারা লোভে পড়ে নাই। এই যে আপনাদের কেন্দ্রীয় নেতারা সব কারাগারে, না না না, আমাদেরকে কখনোই দুর্বল করা সম্ভব না। নেতারা তো জেল, শুনেন, জেল জুলুম তো নেতাদের জন্যই। আমরা যদি জেল জুলুম নেতারা না হয় তাহলে কিভাবে হবে? দেখতেই পাচ্ছেন আমাদের মহাসচিব, আমাদের নেতা আব্বাস ভাই এবং আমিন খসরু তাদেরকে কিভাবে অন্যায়ভাবে আটকিয়ে রেখেছে। অতএব আইন চলছে সরকারের নির্ধারিতভাবে, আইন চলছে না জনগণের জন্য। আইন একমাত্র সরকারেরই আইন, যে শুধু বিএনপিকে দমন করার জন্য, না হলে এই আইন কারোর জন্য নয়। এটা অবৈধ আইন, অবৈধ সরকার, তাই না? আইনও অবৈধ, অবশ্যই তো, অবশ্যই। তাদের প্রয়োজন ক্ষমতা, আমাদের প্রয়োজন জনগণ। তারা ক্ষমতার জন্য জনগণেরকে কোনো মূল্য দিচ্ছে না, কারণ যদি আজকে আমাদেরকে সেই মূল্যটা দিত অবশ্যই তারা সুষ্ঠু এবং সুন্দর একটা ভোট প্রয়োগ করত, কারণ যদি জনগণ তাদের উন্নয়নকে ভালোবেসে থাকে অবশ্যই তারা সেই ক্ষমতা আসতো। এটা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় শক্ত এবং দুর্বল নয়। আমরা এই আন্দোলন তো আমরা দেখিয়ে দিয়েছি এবং দেখেছেন জনগণ কিন্তু তাদেরকে ভোট দিতে, এমনকি তাদের লোকই তাদেরকে ভোট দেয় না এই আওয়ামী লীগ সরকারকে। আপনাদের কি বলবো ভাই, দেখতেই তো পারতেছেন, জনগণ যদি সাড়া না দেয় তাহলে আমরা এই মিছিল মিটিংকে আমরা কি দুই একজন করতেছি? আমরা শত শত লক্ষ লক্ষ জনগণ এবং আমাদের দলীয় ভাই বোনদের নিয়ে আমরা এই মিছিল মিটিং করছি। আমাদেরকে জনগণ সন্তুষ্ট পারবে, আমাদেরকে তারা সমর্থন জানাচ্ছে, কারণ আওয়ামী লীগ এখন কেউ দেখতে পারে না। যার ঘরে খাদ্য নেই, যার ঘরে চাকরি নেই, যার ঘরে এক মুঠো খাবার নেই, তারা কিভাবে আওয়ামী লীগকে, আমাদের উন্নয়নের প্রয়োজন নেই, আমাদের খেতে হবে, আমাদের বাঁচতে হবে, সেটাই আমাদের সবচেয়ে বড় উন্নয়ন।